আমি আমার রাখাল বন্ধুকে কথা দিয়েছি দেখা করতে যাব, কিন্তু কেমন করে যাব? মা তো আমাকে যেতে দেবে না। এবার আশা করি মা আমাকে জল আনতে বলবে। যাই, অনেক বেলা হয়ে গেল রান্নাটা সেরে ফেলে। আজ বাড়িওয়ালা বলে গেছে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। সখি, এই সখি। হ্যাঁ মা, কিছু বলছো? বলছি ঘর ভর্তি জল ছিল, সেই জল দিয়ে কিছু করেছিস? না না মা, জল দিয়ে আমি কিছু করিনি। জলে কুকুরে মুখ দিয়েছিল, তাই আমি জল ফেলে দিয়েছি। তোর বাবা যে আজ বলে গেছে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, এখন কি করি? রান্নার জল কোথায় পাই? মা, আমি তাড়াতাড়ি গিয়ে জল আনবো। হ্যাঁ মা, তুই তাড়াতাড়ি গিয়ে জলটা আন, আমি ততক্ষণে সবজিটা কুটা বাছা করি। আচ্ছা মা। দুগ্গা দুগ্গা। আমার রাখাল বন্ধু কি এখনো আসেনি? আজ তার বাঁশির সুর শুনতে পাচ্ছি না। যাই আর একটু সামনের দিকে এগিয়ে দেখি। সখী, তুমি এসে গেছো? হ্যাঁ বন্ধু, আমি এসে গেছি। আমি কি তোমাকে ও তোমার বাঁশির সুর ছেড়ে থাকতে পারি? ও তাই বুঝি। হ্যাঁ আমার প্রিয়তমা। সখী, আজ তোমার এত দেরি হলো যে? মা বাবা আমাকে খুব চোখে চোখে রাখে, আসতে দেয় না। আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার বাবা মায়ের কাছে? আমি সবার কথা লাগাই, লোকে আমারে নারদ কয়, এ কথা কি ছাড়া যায়? যাই গিয়ে সখীর বাবাকে কথাটা লাগাই। কি গো, এখনো তোমার রান্না হয়নি? হবে কি করে, সখী অনেকক্ষণ হলো জল আনতে গিয়ে এখনো জল নিয়ে আসেনি। জল আলোক, তারপরে রান্না হবে। জল নিয়ে আসবে কি করে? কেন, ঘোড়া নিয়ে গেছে, ঘোড়া করে আনবে? আরে মশাই, আমি বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি শুনতে চাইছি। আরে মশাই, আমার কথাটা একটু শুনুন না। হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনার সখী জল নিয়ে আসবে কি করে? সে তো রাখালের সাথে প্রেম লীলায় মত্ত। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল এনআর মাস্তি টাইম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।